গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা অডিও প্রোডাকশন শেখার জন্য পিসি কেনার প্ল্যান করছেন? 75,000 টাকা বাজেট রেখেছেন, তারপরও লোকজন বলছে এটা দিয়ে শুধু গেমই খেলা যাবে, কাজ টাজ কিছুই হবে না। কী অবস্থা সবার? আজকে আমরা দেখব 75,000 টাকার মধ্যে বিগিনার লেভেলের ভিডিও কিংবা অডিও এডিটিং, 3D রেন্ডারিং ও মাল্টিটাস্কিং করতে সক্ষম একটি পাওয়ারফুল রাইজন বিল্ড। তাছাড়া 1080p 60fps গেমিং তো থাকছেই। আজকের বিল্ডে আমরা ইউজ করছি AMD Ryzen 5 1600X, যেটা একটি 6 কোর 3.6 GHz আনলকড প্রসেসর উইথ টার্বো আপ টু 4 GHz। এছাড়া আছে 16MB L3 ক্যাশ আর 3MB L2 ক্যাশ। CPUটিকে এক্সট্রা কুল রাখতে আমরা অ্যাড করব একটা কুলার মাস্টার হাইপার 212X CPU কুলার। মাদারবোর্ডের জন্য আমরা ইউজ করছি ASRock Fatality AB350 গেমিং K4 মাদারবোর্ড। এতে রয়েছে বিল্ট ইন 7.1 চ্যানেলের HD অডিও, আলট্রা M.2 সাপোর্ট, রিয়েলটেক গিগাবিট ল্যান এবং USB-C সহ 8টি USB 3.0 পোর্টস। গ্রাফিক্সের জন্য আমরা ইউজ করব আমার কারেন্ট ফেভারিট বাজেট গ্রাফিক্স কার্ড গিগাবাইটের GTX 1050 Ti 4GB GDDR5 ওভারক্লক এডিশন গ্রাফিক্স কার্ড। মেমোরি হিসেবে আমরা ইউজ করছি GEIL এর ইভো XDC DDR4 16GB RAM। স্টোরেজ হিসেবে থাকছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু 2TB হার্ড ড্রাইভ এবং A-Data 128GB SSD। পুরো সেট আপটিকে পাওয়ার দিবে অ্যান্টেক নিও ইকো 550M মডিউলার একটি পাওয়ার সাপ্লাই। কেসিংয়ের জন্য আমরা ইউজ করব থার্মালটেক ভার্সা N26 একটি কেসিং। আই গেস দ্যাটস প্রিটি মাচ ইট। 75,000 টাকার মধ্যে পাওয়ারফুল একটা রাইজন বিল্ড, যেটাতে আপনি লেটেস্ট গেমগুলো খেলা থেকে শুরু করে ভিডিও এডিটিং, অডিও প্রোডাকশন, 3D রেন্ডারিং এক্সেট্রা করতে পারবেন। That's all from me today. Thank you guys for watching. Please subscribe to the channel if you haven't already, because every time someone new subscribes, it puts a smile on my face.